এই তো কথা হয়ে গেল, নচিদা আবার আসবে পরের ভাই ফোটায়, আপনারা সবাই নচিদাকে ভাই ফোটা দিতে পারবেন। আমি এত শখ ছোটা বলি, কালচারাল বা এডুকেশনাল শখ আপনারা নচিদাকে ভাই ফোটা দেবো। আমার যা টায়ার্ড লাগছে, বাপে কি গান গাইতে ঘুমই না ঘুরি। মানবিক বৈধব্য, এই দেশে মানবিক বৈধব্য জীবন নিয়ে রক রকে সেই চালা চালা বস্তা বজা গল্প, স্মার্ট গল্প সত্যি জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সত্যজিৎ সব গল্প, অনেকগুলো গল্প বলতে পারবো না, মানে সত্যি সব গল্পই আমাকে ভীষণভাবে ভীষণভাবে, তুমি আমার লেখা পড়লেও বুঝতে পারবে একটু রায়মশাইয়ের একটু ছাপ আছে। প্রাথমিক ছাপ যেটা হচ্ছে আমার গল্প তো নাক মহিলা নেই, সেটা সত্যজিৎ এর মতোই, আমি মহিলা আনি না। আমি এখানে বলছি মানে তোমার ফেভারিট সেই ছিল মেকার, হ্যাঁ অ্যাবসলিউট মেকার আমাদের এখানে তোমার, তোমার আমাকে ভালো লাগে, তোর উপযুক্ত ভীষণ ভালো, তপন সিনহাও বেশ ভালো, অনেক ভালো অনেক ভালো। তারপরে চলছে বাংলাদেশের কাজ করে মজা আছে, তোমার তোমার সাথে মিল মনের মিল আছে যদি না গান একটা চরিত্র হয়ে ওঠে, ভূমিকায় মাথাবাহিনী গানের দরকার ছিল, পলাতক বলে একটা ছবি ছিল বাংলা, ওতে গানের একটা গান একটা ভূমিকা সেখানে, তাই আমি গান ঠিক গানের পক্ষপাতি নেই যে ছবি একটা হোক শরীর পুজোর গান ঢুকিয়ে দিতে হবে। এটা আমার সাথে ঋতুরও কথা হয়েছিল, ঋতুপর্ণ আমার ইন্টারভিউ করেছিল, তখন আমি বলেছিলাম যে আমি ছবিতে গান পক্ষপাতি নেই, খুশি হয়েছিল ওটাতে ঠিক না। ভালো মেকার অনেক আছে, অনেক দত্ত খুব ভালো মেকার, মানে ফিল্ম মেকার, এখন এখন অনেক ওটিটি করছে করছে, আমাকে একটা ফোন করেছিল খ্যাপা কি খ্যাপা শহর বলে একটা মালপাল খেয়েছি যে গান লেখাতে চাই তোমাকে, আমি ঠিক এটা পারছি না, একটা র গান রামগোপাল বলা টাইপের ছবি অনার চোখ বলে বলতে পারো সেরকম একটা র গান মানে গাইবে কে সে ভাববো, কারণ ভাবলে ধরবে না আমিই গাইব। ছোটদের নিয়ে কিন্তু আর কোনো মুভি হয় না খুব একটা বেশি হচ্ছে, ছোটরা ছোট আছে, ছোটরা থেকে আব ইয়ে হয়ে আছে সারা, কোনো ছোট ছেলে ছোট দেখতে পাবে তুমি? না ঠিক কথা, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। না না ও তো বড়ই 18 বছর ক্রস করে গেছে তো ঠিকই আছে, ছোট মানে হ্যাঁ 13 14
আমি কোনোদিন বাচ্চাদের বাচ্চার মতো ট্রিট করিনি, বাচ্চারা আমার সবসময় ভয় পেয়েছে, আমার ভাগ্নি ভাগনা সব যত ছিল আমার এমনি আসে, আমার ছোট পাড়ার যত বাচ্চা সবাই ভয় পেয়েছে, কারণ এই বাচ্চাদের বাচ্চার মতো দেখতাম না, বড়দের মতোই করি আমি লিখে দিয়েছি তারপরে তো আমি নচিকেতা হয়ে গেলাম, তারপরে আমি জিঙ্গল যাইনি, আমি জিঙ্গল গিয়েছি দুটো, একটা গিয়েছি মনিদার জন্য বা আমাদের গৌতম চট্টোপাধ্যায়, গৌতম তো একদিন আমায় ফোন করে বললো যে একটা জিঙ্গল আছে নচিকি গাইবি, আমি তো গাই না, মানে জিঙ্গল তো গাই না, তখন বললো না প্রিন্সিপালি মেনটেন করিস তাকে আমার বলার নেই, কিন্তু তুই গাইলে আমি খাসটা পেয়ে নাম দিয়ে মজা লাগে দেখি অতটা অতটা বুদ্ধিমত্তা থাকলে খুব ভালো লাগে হিন্দির ক্ষেত্রে, হিন্দিতে এখন অনেকে লিখছে, অমিতাভ খুব ভালো লেগে, অমিতাভ ভট্টাচার্য বলে একটা ছেলে আছে ভালো লেগে, হিন্দিতে কখনো করেছো? না, বম্বের কাজ করি, আমি দেখলাম তোমার রাগ আছে একটা হিন্দি মুভির প্রতি, না না প্রচুর হিন্দির রাগ নেই আমার, যাইনি আমি, আমার অ্যাটিটিউডের সাথে ওরা ম্যাচ করতে পারবে না এটাই আর কি, আমাকে ওখানে ওখানে মহেশ ভাটের গ্রুপ ইয়ে থেকেও বলেছিল যে উসকো লে আ, তো আমাকে বলেছে, আমাকে ফোন করে বলছিল যে এরকম বলছে, লে আম নাকি স্যার, আম নাকি, আমি বোম্বাই বোম্বাই আম লে আউসে, আমি যা আমি যাবো কি না সেটা বলো, পূজা ভাটের যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশন থেকে আমি বলেছিল যে সেটা একবার আসবে, তুমি হিন্দিতে গাইলে তো আরও হিন্দি শ্রোতা অ্যাড হতো, প্রচুর বাঙালি প্রচুর হিন্দি নন বেঙ্গলি যারা এখান থেকে শিফট করে যাচ্ছে, তারা কিছু হইচই বলো বাংলা প্ল্যাটফর্ম বলো, বাংলা গানের একটা বিরাট একটা অভাব, বিরাট অভাব, ভীষণ বড় গ্যাপ, যেটা আমরা কলকাতা থেকে বুঝতে পারি, আমি বম্বে থেকে বুঝতে পারি, বিরাট গ্যাপ, মানে আজকে এই যে অভিজিৎ বলো যে কজন বলো ওইখানে যারা গান গাইতে আসে ওই সময়ে ওইখানকার বাঙালিরা একটু গান বাংলা গান শুনতে পারে, মানে ট্রেন ট্রামে ট্রামে বাসে যদি একটু কেউ বাংলা বললে আমরা টাকা দিই, এই নেই সিনেমায় তো আসে না দাদা, তো ডাটা দেয় না, আমি যে টাকা চাই দেয় না, তো যাও সেটা তো বম্বের ক্ষেত্রে তো টাকাটা ফ্যাক্টর হতে পারে না, আচ্ছা
এখন হতো সেটা এখন না সারা চিরকালে চাপু সারা তাহলে হ্যাঁ তাহলে হতো বাঙালিরা বহুত মানি সারা ভোগটে ভোগটে পেলে খুব আনন্দ আ হা হা আপনার মতো লোক হয় না আর নাওলি আগে খয় ছেলে ওটা আমার ইয়েতে হয়েছে মানে লান্ডন লান্ডনে আমি একবারই গেছি এত বছরের কেরিয়ার প্রতিবার আমাকে লান্ডন নিয়ে যাওয়ার কথা বলি যেই বাজেটটা নেই আমরা তো অত টাকা দিই মানে একজন রাত্রিবেলা বড় মাপের ভুল একটা লোক আর কি সে একটা স্পিকার চালিয়ে রাত্রে খচখচ খেতে খেতে সবার সামনে আমাকে ধরে ফেলেছে ফোনটা আমরা এখানে সংস্কৃতি মিস করি আমরা এখানে বাংলাকে মিস করি আমরা দেখবেন আপনি আসছেন না শুধু টাকার জন্যে আমি চাইলে একদম ইয়ে হয়ে গেল না ফানিয়েস্ট টাইম তোমার বলো দেখি ফানিয়েস্ট মোমেন্ট কনসার্টে গেছো লাইভ কনসার্টে কি বলতে বলছি কি বলে ফেলেছে একদিন একটা লোক আমি তখন কত 2000 চালিয়ে চালিয়ে সেকেন্ড আরটা বলো এরকম ইনসিডেন্ট ফ্যান বলো আর ইয়ে বলো ঘটনা বলো ফ্যান মানে সে তো তোমার পাগল ফ্যান বলো প্রচুর বুকে ট্যাটু করে হাতে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে এখান থেকে যাবে যে কোন এই দিক দিয়ে যদি যাও ওই পাটুলি আছে না পাটুলিতে দেখবে একটা বিশাল বড় দোকান আছে ঘুরতো বাড়ে করতো নেশা করতো মাদকাসক্তি বার করে নিয়ে আমার তো ঘুম নামিয়ে আছে না আমরা তো রেকর্ড করছি এটা এটা পাবলিশ হবে সুতরাং উইদাউট টেকিং নেম কি জায়গার নাম বদলো বলতে পারবো একটা বলতে গেছি তখন আমার বেশ নাম হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা আমার পেছনে কত মানে আমার আমার গানে খুব ইয়ে খুব ধসার সবাই হয় তো মজি যত শো হচ্ছে এটা একটা টিউটোরিয়াল হোমের নাম বলছি তারই একটা শো ছিল এবার আমাকে মেয়েরা এত বাড়াবাড়ি করছে ওখানকার একটু টিচার আর কি মাঝে বসে একটু টিচার তার খুব জ্বালা করছে আর কি সে প্রচণ্ড আমার বিরক্ত লাগছে
কি বলবো খাড়ু শার্টটা না উজরা চাওয়া টাইপের একটা লোক সে ক্রমাগত এটা করছে আর কি মানে করেছি গাইতে গেছে মানে উনি একটু হ্যাঁ বলুন চলে আসবে একটু একটু জল দেখতো কোথায় পাওয়া যায় আর ওই লোকটাকে চিনে ফেলেছি মানে চিনিয়ে দিয়েছি ওই লোকটা ওইবার আমার সাথে যেতে পারে মাথায় তো অনেক কিছু ঘুরছে যখন বেরোচ্ছি লোক যা হয় এবার ও সড়ক 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 করতে করতে আমাকে নিয়ে যাচ্ছে আর কি গাড়িতে উঠবো ধরুন অন্য মুখার্জিদার মুখার্জিদার আমারটা দাঁড়িয়ে গেছিল সবাই সবাই তো থাকে মুখার্জিদা আপনার বাড়িতে যে মেড সাবমেন্ট প্রেগনেন্ট হয়ে গেছিল ঠিক আছে তো ব্যাপার হ্যাঁ ও আমি আচ্ছা আচ্ছা সরি ভুল জায়গায় বলে মোস্ট এম্বারাসিং কত ছিল সব থেকে এম্বারেসিং হচ্ছে যে একটা একটা ঘটনা বলছি সেটা হচ্ছে আমার একটা গান আছে সেখানে মন্ত্রীদের নিয়ে প্রচুর দাঁড়ায় আছে মন্ত্রীরা সব আরামদাদা আস্ত বদের ভাড়ি তো আমি গানটা গাইছি স্টেজে আর মন্ত্রীদের যা স্বভাব মাঝখানে ঢোকেন আর কি উনি ঢুকেছেন আর গানটা আমি যে মন্ত্রী সভা এখন বাইজি করে উপর থেকে বলে এটা তো বলছি এই বইহাটি কাকিনাড়া এরকম জায়গাটা একটা কালী পুজোর পরের দিন শো ভাই ফোটার দিন শো তো ভাই ফোটাতে আমি গেছি কিছুদিন আগে বছর দু এক দুয়ের আগে আর কি শো করতে গেছি আমার বউ রয়েছে আমার শো করছিল সামনে প্রচুর মহিলা রয়েছে মানে মেয়ে আর কি মেয়ে মো মহিলা এরকম সব তারা সব উত্তাল আর কি লুচিকে তেমন সেটা রয়েছে তো ওপেন স্টেজ যেরকম হয় কালী ভাই ফোটা এবার এবারে ওখানকার যে কাউন্সিলর সে হচ্ছে আমরা আবার কালী পুজোর দিন নজির আগেই নিয়ে আসবো অ্যাঙ্কার করবে তো এবার যে অ্যাঙ্কার ছিল সে এসে বলছে যে এই তো কথা হয়ে গেল নজির আবার আসবে পরে ভাই ফোটায় আপনারা সবাই নজিরাকে ভাই ফোটা দিতে পারবে একশো মেয়ে উঠে দাঁড়িয়ে বলে তুই ভাই ফোটা রেছো ভাই ফোটা দেবো না সকালবেলা শুরু হচ্ছে মানে দুপুরবেলা গোটা পাঁচ ছটা বিয়ে যেরকম পরে আবার গান শুরু বাচ্চা মেয়ে খুব আমার মেয়ের থেকেও ছোট হচ্ছে লাফাচ্ছে খুব আর ওখানকার যে মন্ত্রী আর এমএলএ আর কি সে একটা মহিলা আর কি নাম ভর বলছিল তো সে এবারে ও দেখে আমি ইন্টারভেল মানে একজন গান গায় আমি ওখানে বলছি সিগারেট খাই একটা একজন ধরে তো নিজেই বলছে স্টেজে নিচে বলে সিগারেট খাচ্ছি ও সরকম গাইছে আমারই গান গাইছে আরেকটা এবার দেখি মেয়েগুলো এসছে মেয়েগুলোকে নিয়ে ও এসছে মানে এমএলএ বলছে যাও যাও বাবুর সাথে চলে যাবো
তারপরে দেখছি আর আসছে মেয়ে ওখানেই দাঁড়িয়ে আছে, কুচু কুচু নিয়ে নিল। তারপর আমি সিগারেট খাচ্ছি, গল্প করছি, আবার আবার মেয়ে ও বলছে কিছুক্ষণ পরে আবার মুড বসছে যে এবার এমএলএ ও বলছে যে কি হলো তোমরা ছবি তুললে না, আমরা লুচিকে দেখে কাকু বলতে পারবো না। আনন্দেই বলেছে, বাবার বন্ধু সুরা বাচ্চা